এই বর্ষাতে আমাদের বাড়িতে প্রথম ইলিশ এসছে। ইলিশ মাছ মানে সর্ষে বা পোস্ত, তা আজকে আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। প্রথমে সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ গুঁড়িয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু জল আর টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমার মশলা রেডি। এবার ইলিশ মাছগুলোকে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা মতন। ব্যাস, কড়াইয়ে তেল দেবো। তেল দেওয়ার পরে কালো জিরে অতি অবশ্যই দিতে হবে, আর কিছু কাঁচা লঙ্কা, এটা যাবে ফোড়নে। ফোড়নটা ঠিকঠাক হয়ে গেলে মশলাগুলো দেওয়ার পালা। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। নুন আর হলুদটাও কিন্তু স্বাদ মতো দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ইলিশ মাছটা দিয়ে একটু এপিটোপিট নাড়াচাড়া করে মিক্সির বাটিতে যে ধোয়া জলটা আছে সেটা দিয়ে দেবো, কারণ মশলা আমি নষ্ট করতে একদমই পছন্দ করি না। ব্যাস, এবার আমি মিক্সির বাটির ধোয়া জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ ইলিশ মাছটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাবানোর আগে একটু কাঁচা তেল দেবো, কাঁচা তেল মানে সর্ষের তেল। ব্যাস, এবার গরম গরম ভাত নাবাও আর খেয়ে নাও।